নমস্কার, আমি স্বপন। ইভেন নিউজ আপনাদের সকলকে স্বাগত। শুভেন্দু অধিকারী, তিনি আজকে বিধানসভায় এলেন এবং বিধানসভায় এসে তিনি ইস বার 400 পার, অর্থাৎ 400 সিট তারা অতিক্রম করবে আগামী লোকসভা নির্বাচনে, এটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এটা উত্তর দিলেন। তিনি আজকে অনেকগুলো বিষয় নিয়ে তিনি বললেন, বিশেষ করে প্রেস ক্লাব নিয়ে তিনি কতগুলো বিষয় বললেন। তার পাশাপাশি তিনি যে গুরুত্বপূর্ণ বিষয়টা বললেন, যেটা নিয়ে আমরা সবার প্রথম ইভিএম নিউজ থেকে বলেছিলাম, যে দুর্নীতিগ্রস্ত যারা হবে তাদের সকলকে পশ্চিম বাংলার মানুষ বয়কট করুন, এই বয়কটের ডাক আমরা ইভিএম নিউজ থেকে প্রথম এই ডাক দিয়েছিলাম। আজকে শুভেন্দু অধিকারী ঠিক সেই রকমই একই রকম স্লোগান দিয়ে একজনকে বয়কটের ডাক দিয়েছে। আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আসছি সমস্ত বিষয়টাতে। আজকে যখন এই চোরেদের রানী মমতা ব্যানার্জি ঢুকেছে, আমাদের বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেছে চোর এসেছে বিধানসভায়, এবং আমরা আগেই ঘোষণা করেছি চোর মমতাকে আমরা বয়কট করব, এবং আমাদের এমএলএরা সেটা করেছেন। আর বিজেপি চিত্র সাংবাদিকদের গতিবিধিকে রোধ করা হয়েছে। আপনারা আওয়াজ তুলুন, আপনার প্রেস ক্লাব তো তৃণমূলের শাখা সংগঠন হয়ে গেছে, প্রেস ক্লাবের সম্পাদকের ভাই তো শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান, আপনারা প্রেস ক্লাবে গিয়ে আওয়াজ তুলুন না, আমার কাছে আমি তো আছি। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন? তিনি এটা বললেন যে চোরেদের রানী মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি তাকে দুর্নীতিগ্রস্তদের প্রধান মুখ হিসেবে তিনি চিহ্নিত করলেন এবং তাকে বয়কটের ডাক দিয়েছেন তিনি। অর্থাৎ পশ্চিমবাংলাতে যে স্লোগানটা বাংলার মানুষ দেখছেন, বাংলার মানুষ ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে গোটা বাংলার প্রতিটা প্রান্তরে আলোচনা হচ্ছে, আমরা এটা দেখেছি, যে যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বাংলার মানুষের এই মুহূর্তের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে বয়কট করা। আপনি আপনার অঞ্চলে যদি পঞ্চায়েতের কোনো সদস্যকে দেখেন, সে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, সে আপনার টাকা, আপনার আবাস যোজনার টাকা, আপনার 100 দিনের কাজের টাকা, সেই টাকা সে চুরি করেছে, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তাকে বয়কট করুন। আপনার অঞ্চলের কোনো কাউন্সিলরকে যদি দেখেন, আগে সে একটা ভাঙা সাইকেলে ঘুরে বেড়াতো, এখন সে একটা বড় দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, এইরকম কাউন্সিলর গোটা রাজ্যে খুব একটা বিরল দৃশ্য নয়, বরঞ্চ এটা খুব স্বাভাবিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছে, এবং কলকাতা হলে, কলকাতার কাউন্সিলর হলে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার বলেই আমরা দেখতে পাচ্ছি। সেই রকম যখন কাউন্সিলরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ড অঞ্চলে, আপনি সেই কাউন্সিলরদেরকেও আপনি বয়কট করুন। আপনার অঞ্চলের বিধায়ক, আপনার অঞ্চলের এমপি, আপনার অঞ্চলের রাজনৈতিক নেতা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন এবং যাদেরকে আপনি মনে করছেন তারা মানুষের পরিষেবা দেওয়ার নাম করে রাজনীতিতে এসে আসলে মানুষের টাকাকে লুট করছেন, এই সমস্ত নেতাদেরকে আপনারা বয়কট করুন, যে বয়কটের ডাক আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে প্রথম দিয়েছিলাম, এবং এটা গোটা বাংলার মানুষের ডাক, বাংলার আনাচে কানাচে এই কথা উঠছে। আমরা একথা বলেছিলাম যে তাদেরকে আপনার পাড়ার ক্লাবে, আপনার অঞ্চলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো সাংস্কৃতিক সংগঠনের কোনো অনুষ্ঠানে তাদেরকে ডাকবেন না, কিংবা তারা যদি কোনো পয়সা খরচা করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করে সেখানেও আপনারা হাজির হবেন না। সাংস্কৃতিক কর্মী আমি রাজনীতির ঊর্ধ্বে, এই সমস্ত কথা বলে, এই সমস্ত বিষয়কে অজুহাত দেখিয়ে আপনি তাদের সঙ্গে গেলেন মুষ্টিমেয় কিছু অর্থের লোভে, আসলে আপনাকে ওই অর্থ দিয়ে ও আরো অনেক বেশি লুটের ব্যবস্থা করবে, এই ধরনের অনুষ্ঠান করার মধ্য দিয়ে ও আসলে নিজের জনভিত্তিটাকে একবার দেখে নিতে চায়। এদেরকে বয়কট করাই হচ্ছে প্রথম কাজ, এবং গোটা পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি একদম শেকড় পর্যন্ত পৌঁছে গেছে, ইডি কিংবা সিবিআই এত বৃহৎ, এত সংগঠন, এত বড় একটা সংগঠন নয় যে এই এত পরিমাণ, বিপুল পরিমাণ দুর্নীতিগ্রস্ত লোককে তারা গ্রেপ্তার করে জেলে নিয়ে গিয়ে রাখবে, তাদের বিচার করবে, এখানে একটাই মাত্র কাজ তাদেরকে বয়কট করা। আর এই দুর্নীতি নিয়ে যখন কথা উঠছে, তখন সেই দুর্নীতির রানী কে? শুভেন্দু অধিকারী বলছেন এই দুর্নীতির রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জিকে বয়কটের স্লোগান দিচ্ছেন বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ আমরা যেটা একদিকে দেখছি যে দুর্নীতিগ্রস্ত যারা
সেই দুর্নীতিগ্রস্তরা তাদেরকে গ্রামে গ্রামে বয়কট করা, শহরে শহরে বয়কট করার যখন স্লোগান উঠছে, তখন একই স্লোগানের প্রতিধ্বনি আমরা শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনতে পেলাম যে যারা রাজ্যে দুর্নীতিগ্রস্ত তাদের রানী নাকি মমতা ব্যানার্জি, সুতরাং তাকেও তারা বয়কটের ডাক দিয়েছে। সুতরাং এই দুর্নীতিগ্রস্তদের এই যে বয়কটের স্লোগান, এটা গোটা রাজ্য জুড়ে এখন চলছে, দেখার যে এই দুর্নীতিগ্রস্তরা শেষ পর্যন্ত কিভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়। আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।